তো দেখো, এই যে লন্ডন 1802, এই যে কবিতাটি, এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি সনেট কবিতা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে কবিতাগুলো লিখছে সেই সকল কবিতার মধ্যে মূলত তিনি হচ্ছে সবসময় যেটা যে তিনি নেরেটিভ পোয়েম লিখছেন, লং নেরেটিভ পোয়েম। উনারা এই লং নেরেটিভ পোয়েমের বাইরে, মানে বড় বড় লম্বা হচ্ছে তোমার বর্ণনামূলক কবিতার বাইরে তেমন কোনো কিন্তু কবিতা একটা নাই। মানে তিনি আসলে তেমন একটা কবিতা কি তোমার হচ্ছে লেখার চেষ্টা করে নাই। যেমন তার সনেট কবিতার সংখ্যা খুবই কম, তার অট কবিতা বা এই সেই তার কাছে নাই। তার শুধুমাত্র প্রকৃতির বর্ণনা দিয়ে বড় বড় যে লম্বা কবিতা, লং নেরেটিভ পোয়েম যেটাকে আমরা বলি, সেই ধরনের কবিতা কিন্তু তোমার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেশি বেশি। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তোমরা সবাই জানো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে ইজ আ পয়েট অফ নেচার। মানে হিজ আর কি পয়েট অফ নেচার, হি রোটস কি তোমার হচ্ছে অ্যাবাউট দ্য নেচার ইন হিজ পোয়েট্রি। সো অল দ্য টাইম সে হচ্ছে পোয়েট্রি নিয়েই তার কবিতাতে হচ্ছে তোমার নেচার নিয়ে লিখছে তার যত কবিতা আছে সব কবিতা। তো ওই দিক দিয়ে ভাবলে তিনি হচ্ছে একজন কি প্রকৃতির কবি ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়তেছি এটা একটা আনইউজুয়াল একটা পোয়েম হচ্ছে ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিকজ দিস পোয়েম ইজ এ সনেট। বেসিক্যালি কি সনেট ইজ নট কি তোমার হচ্ছে রিটেন বাই তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অ্যান্ড এগেইন আরেকটা বিষয় যেটা, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে চিরাচরিত থিম নেচার, নেচারের বাইরে গিয়ে সে হচ্ছে আরেকটা কবিতা লিখছে এই লন্ডন কবিতাটা হচ্ছে সেই কবিতা, যেখানে নেচার বলতে তার কোনো কিছু নিয়ে আসেন নাই তিনি। এবং আরেকটি কথা যেটা তিনি আসলে এখানে করেছেন সেটা হচ্ছে যে তিনি এই কবিতাটি মূলত এক ধরনের হচ্ছে বিদ্রোহী টাইপ কবিতা, রেবেলিয়াস পয়েট, যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখনোই করেন নাই তার কবিতায়। তিনি কখনোই তার কবিতায় হচ্ছে বিদ্রোহ আনার চেষ্টা করেন নাই। তো ওই ক্ষেত্রে এইটা তার একটা নতুন ধাঁচের কবিতা, নতুন রকমের কবিতা, যেটা আমরা এই লন্ডন কবিতা হচ্ছে 1802 এর মধ্যে দেখতে পারতেছি। যে এখানে আসলে তিনি প্রকৃতি বা নেচার এইগুলো না নিয়ে এসে বরঞ্চ তিনি হচ্ছে নিয়ে আসছেন অন্য একটা কি অন্য একটা বিষয়কে হচ্ছে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। তো স্যাররা ওই বিষয়টা কি, ওই বিষয়টাই হচ্ছে আমরা এখন বলবো যে এই লন্ডন কবিতাটা লেখার মূলত তার উদ্দেশ্য কি। তো লন্ডন কবিতায় মূলত তিনি হচ্ছে একটা ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, যেহেতু একটা সনেট কবিতা। তো সনেট কবিতায় তিনি যে ভালোবাসাটা প্রকাশ করেছেন সেই ভালোবাসাটা নাথিং মানে নান বাট কারোর জন্যই না, সেটা হচ্ছে আমাদের মিল্টন, মানে মিল্টনের জন্য তিনি হচ্ছে এই তার ভালোবাসাটা তিনি প্রকাশ করে গেছেন। আর মিল্টন হচ্ছে মানে একজন, আমরা জানি যে মিল্টন একজন নাম করা ইংলিশ পোয়েট ছিলেন রেস্টোরেশন যুগের। তো ওই কি বলে রেস্টোরেশন বা রিফরমেশন, সরি রিফরমেশন যুগের হচ্ছে সেই মিল্টন কিন্তু তোমার হচ্ছে একজন নাম করা কবি ছিলেন। এবং মিল্টনের হাত ধরে কিন্তু ইংল্যান্ডের বুকে বিশাল একটা পরিবর্তন ঘটছিল, ইংল্যান্ড দেশটার রাজনৈতিক প্রেক্ষাপটই পরিবর্তন হয়েছিল মিল্টনের হাত ধরে। এবং মিল্টনের মতো একজন বিখ্যাত কবিতা কিন্তু তোমার হচ্ছে কবি, মানে তার কবিতার মাধ্যমে কিন্তু জগৎকে চেঞ্জ করে দিয়েছিলেন। এবং এই জন্য কিন্তু মিল্টনকে কি ওয়ান অফ দ্য বেস্ট কি তোমার হচ্ছে ইংলিশ সনেটের পাশাপাশি ওয়ান অফ দ্য বেস্ট কি তোমার হচ্ছে পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার, মানে বিশ্ব সাহিত্যে তিনি একজন অন্যতম একজন কি ছিলেন। এবং এই যে তার হাতে যে তার কলমের যে তোমার হচ্ছে তার মানে তার কলমের মাধ্যমে যে তোমার এত একটা বেশি কিছু একটা মানে হচ্ছে এত সুন্দর একটা মানে কি বলে যে এত সুন্দর একটা ইংল্যান্ডের পরিবর্তন ঘটতেছিল, সেই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু আমাদের এই মিল্টনকে অনেক বেশি পছন্দ করতেন। এবং মনে করা হয় যে তিনি মিল্টনের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন, মানে মিল্টনের কবিতায় তার এত আগ্রহ ছিল, তিনি মিল্টনের কবিতায় এত ভালোবাসা পেতেন যে মিল্টনকে তিনি তার গুরু মানতেন। এই বিষয়টা কিন্তু তোমার হচ্ছে মানে এই কবিতায় তোমার হচ্ছে কি তিনি প্রকাশ করেছেন। মিল্টনের প্রতি তার যে ভালোবাসা সেটা তিনি প্রথমে প্রকাশ করেছেন যে মিল্টনের দরাজ কোনটা, মিল্টনের কি বিশাল একটা তোমার হচ্ছে মানে শক্তি সম্পন্ন একজন মিল্টন, সেই মিল্টনের হাত ধরে ইংল্যান্ডের এত বড় একটা পরিবর্তন ঘটতেছিল। ঠিক সেই রকম একটা পরিবর্তন ইংল্যান্ডটা আবারও দরকার, কারণ ইংল্যান্ডের মানুষ আজকাল আবার তোমার হচ্ছে নষ্টদের দলে চলে গেছে, ইংল্যান্ডের মানুষ আবার হচ্ছে দুর্নীতিপ্রবণ হয়ে গেছে, ইংল্যান্ডের মানুষ আবার সেই খারাপ দিকে চলে গেছে। তো সেখান থেকে ইংল্যান্ডের মানুষকে যদি তোমার হচ্ছে ফেরত আনা যায়, আনার আনতে মানে আনার যে প্রসেসটা সেটা যদি শুরু করা যায়, তাহলে হয়তো ইংল্যান্ডের মানুষকে একটা ভালো পজিশনে আসবে। এবং সেই ইংল্যান্ডের মানুষকে ভালো পজিশনে আনতে গেলে ওয়ার্ডসওয়ার্থ মনে করেন যে আরেকটা মিল্টনের দরকার, আরেকটা মিল্টন আসুক। যে মিল্টন হচ্ছে তোমার কি করবে এই যে সমাজ, এই যে যুগ, এইটাকে কি করবে তোমার হচ্ছে পরিবর্তন করবে, পরিবর্তন করে নতুন একটা ইংল্যান্ড আবারও নিয়ে আসবে। এবং মিল্টনের প্রতি সেই বিশ্বাস থেকেই তোমার হচ্ছে এই লন্ডন 1802 কবিতাটি হচ্ছে তোমার হচ্ছে লিখছে আমাদের ওয়ার্ডসওয়ার্থ। তো দেখো আরেকটা কথা আমরা হচ্ছে অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে
এই মিল্টন কবিতাটা বা লন্ডন 1802 এর কিন্তু দুইটা টাইটেল, একটা হচ্ছে লন্ডন 1802। তো এইটা লন্ডন 1802 হওয়ার প্রধান কারণ হচ্ছে এই কবিতাটি লন্ডন 1802 হওয়ার পিছনে কারণ হলো যে এই কবিতাটা 1802 সালে লন্ডনে বসে লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে লন্ডন 1802 কবিতাটা হচ্ছে এটা লন্ডনে বসে 1802 সালে লেখা হয়েছে বলে এটা লন্ডন 1802। এবং অন্যদিকে এটা মিল্টনকে নিয়ে কবিতা লেখা বলে এই কবিতার আরেকটা টাইটেল হচ্ছে মিল্টন। অর্থাৎ তাহলে তোমরা বলতেই পারি যে এই কবিতার আরেকটা টাইটেল হচ্ছে কিন্তু মিল্টন, মানে মিল্টন। আমাদের কিন্তু এই একটা কবিতা হচ্ছে মিল্টন, মিল্টন নামেও পরিচিত। তাহলে লন্ডন এবং কি তোমার হচ্ছে 1802 আর মিল্টন। আর আগে তো বাকিটা তো আমরা জানি যে এই কবিতাটা হচ্ছে তোমার কার দ্বারা লেখা, এই কবিতাটা তো আমরা আগেই জানি যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্রিয়, তোমার কি তোমার হচ্ছে আমাদের সবার প্রিয় কি তোমার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবং সনেটের যে বেসিক যে থিমগুলো সেখানে মোটামুটি হচ্ছে এই কবিতাটা, মানে সনেটের যে বেসিক যে জিনিসগুলো সেখানে আছে। যেমন তার মধ্যে প্রথম হচ্ছে যে এখানে অষ্টবেশে হচ্ছে মিল্টনকে নিয়ে মানে একটা ডাউট প্রকাশ করছে, ইংল্যান্ডকে নিয়ে একটা ডাউট প্রকাশ করছে, এবং পরবর্তীতে ইংল্যান্ডের যে তোমার হচ্ছে অবস্থা সেই অবস্থা সম্পর্কে সে কনফিডেন্স হয়ে গেছে যে এখানে একজন আসলে এই অবস্থার সমাধান হবে, এই অবস্থা থেকে মানুষ হচ্ছে কি বেরিয়ে আসবে, আর সেটাই হচ্ছে মিল্টন। মিল্টন যদি আবার চলে আসে তাহলে হচ্ছে কি এই অবস্থার উন্নতি হবে। তো এইরকম একটা বিষয়বস্তু নিয়ে হচ্ছে আমাদের মিল্টন কবিতাটা। তাহলে আমরা হচ্ছে এই কবিতার যে তোমার হচ্ছে আমাদের যে থিম সেই থিমের সরি আমাদের লাইন বাই লাইন বিশ্লেষণ, সেই বিশ্লেষণে হচ্ছে আমরা এবার চলে যেতে চাই এবং সেই বিশ্লেষণটা হচ্ছে আমরা এখন করব। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো দেখো এটা একটা ড্রামাটিক মনোগ্রাফ টাইপ কবিতা। তো আমরা দেখতেছি যে মিল্টন দাউ শুডস্ট বি লিভিং এট দিস আওয়ার বলতেছে, এই যে মিল্টন দাউ শুডস্ট তোমার উচিত বি লিভিং বসবাস করা এট দিস আওয়ার এই সময়ে। অর্থাৎ এখানে অর্থ হলো যে মিল্টন তোমার বেঁচে থাকা উচিত ছিল এই সময়ে, ইংল্যান্ড হ্যাভ নিড অফ দি ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন, শি ইজ এ ফ্যান মানে ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন। দেখাই যেখানে বলতেছে ইংল্যান্ড হ্যাভ, হ্যাভ মানে হ্যাজ, নিড অফ দি ইংল্যান্ডের তোমার প্রয়োজন, তোমাকে ইংল্যান্ডের প্রয়োজন, শি ইজ এ ফ্যান সে হচ্ছে একটা ফ্যান মানে সে একটা ফ্যানের মধ্যে আছে। ফ্যান বলতে কি একটা ঘূর্ণিপাক, একটা ওই আমরা পুকুরের ভিতর বা সমুদ্রের ভিতর বা নদীর ভিতর দেখি যে পানিতে পা উঠে মানে পানি ঘুরতে থাকে, লঞ্চের মধ্যে থেকে আমরা দেখি বা নৌকার মধ্যে থেকে যে পানি ঘুরতে থাকে। তো ওই রকম একটা ঘূর্ণয়মান পানির মধ্যে যেন লন্ডন পড়ে গেছে, লন্ডন বা ইংল্যান্ড পড়ে গেছে, যে ইংল্যান্ড যেন একটা কি করছে তোমার হচ্ছে এমন একটা অবস্থায় পড়ে গেছে যে ইংল্যান্ড আসলে কি একটা তোমার হচ্ছে ঘূর্ণিপাক, একটা মাতাল অবস্থা ইংল্যান্ড এখন, ইংল্যান্ড হচ্ছে একটা খারাপ অবস্থা না, ইংল্যান্ড চলে গেছে, ইংল্যান্ডের অবস্থা খুব ভালো না। তোরেই সে মিল্টনকে বলতেছে যে মিল্টন তোমার এই সময়টাতে থাকা উচিত ছিল, কারণ ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন, কারণ ইংল্যান্ড হচ্ছে একটা বাজে অবস্থার মধ্যে পড়ে গেছে। স্ট্যাগন্যান্ট ওয়াটার্স, এবং যেটা বলতেছে শি ইজ কি ফ্যান অফ, ফ্যান মানে হচ্ছে পড়ে গেছে স্ট্যাগন্যান্ট ওয়াটার্স মানে পচা দুর্গন্ধযুক্ত পানির পাকে, ওই যে পাকের কথা বললাম আমরা যে পাক ঘুরে সেই পাকের মধ্যে যে পড়ে গেছে, এবং এই পাকটা হচ্ছে একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার্স। স্ট্যাগন্যান্ট শব্দের অর্থ কি তোমার হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত পানি, সেই পানির মধ্যে যেন কি ইংল্যান্ড পড়ে গেছে অল্টার, এবং এটা হচ্ছে কি তোমার হচ্ছে একটা বেদি অল্টার মানে হচ্ছে বেদি স্রোত মানে এর যে ইংল্যান্ডের যে রাজ সিংহাসন তার হচ্ছে স্রোত, তার যে তরবারি অ্যান্ড পেন এবং তার যে কলম, অর্থাৎ ইংল্যান্ডের সবকিছু শাসন ক্ষমতা জ্ঞান বিজ্ঞান ফায়ার সাইড মানে আগুনের বাস তাকে হেরোইক ওয়েলথ অফ হল্যান্ড পাওয়ার এবং ফায়ার মানে এই সবকিছু আর কি মানে দা হেরোইক ওয়েলথ মানে ওয়েলথ মানে কি সম্পদ এবং হল্যান্ড পাওয়ার আমাদের যে এই যে মানে অফ হল আমাদের যে এই যে আনন্দের যে আমাদের যে এই যে বড় বড় যে তোমার হচ্ছে মানে কি বলে যে অর্জন গুলা পাওয়ার গুলো আমাদের যে এই যে বাসস্থান ইংল্যান্ড আমাদের বাসস্থান, এই বাসস্থান সবকিছুই যেন কি করছে তোমার হচ্ছে একটা আগুনের পাশে একটা কি তোমার হচ্ছে মানে কি একটা পচা একটা পানির মধ্যে দুর্গন্ধযুক্ত একটা পানির মধ্যে পড়ে গেছে, অর্থাৎ আমরা যেন আমাদের সবকিছু ভুলে গেছি এরকম একটা কি তোমার হচ্ছে আর কথা বললো যে আমাদের সবকিছু একটা ঝামেলার মধ্যে গেছে। আর এখানে ফায়ার সাইড মানে তো আমরা বুঝি যে ফায়ার সাইড মানে মানে এখানে আসলে যে আগুনের যে মানে অগ্নি যে ইংল্যান্ডের যে একটা অগ্নি মনোভাব ইংল্যান্ডের মানুষের মধ্যে যে একটা তোমার হচ্ছে বিশাল একটা মানে হচ্ছে আগ্রাসী মনোভাব সেইটারও যেন কি তোমার হচ্ছে পরিবর্তন ঘটছে, ইংল্যান্ডের মানুষ আর আগ্রাসী নাই সেটা হচ্ছে দেখাচ্ছে। অর্থাৎ ইংল্যান্ডের মানুষ এতদিন যে আগ্রাসী মনোভাব দিয়ে সবকিছু অর্জন করতো সবকিছু জয় করতো সেটা কিন্তু ইংল্যান্ডের মানুষের মধ্যে আজকে আর নাই। হ্যাভ ইউ ফোর্টিফাইড দেয়ার কি অ্যানশিয়েন্ট ইংলিশ ডয়ার, এবং কি বলতেছে হ্যাভ ফোর্টিফাইড
ফর্টিফাইড মানে কি নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যায়, এমনি আমরা ফর্টিফাইড শব্দের অর্থ হচ্ছে হাস্যরসাত্মক মূলক, মানে যা কিছু তোমার হচ্ছে হাস্যরসাত্মক মূলক হয়ে যায়, ধরো হচ্ছে আমরা একটা বিষয় করলাম করার পরে ওইটা হাসির পাত্র হয়ে গেল, তো এই হাসির পাত্র হয়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে ফর্টিফাইড। তো ইংল্যান্ড আসলে ইংল্যান্ডের যে আমাদের যে অ্যানশাইন ডোয়ার, ডোয়ার বলতে এখানে বোঝাচ্ছে যে ইংল্যান্ডের যে প্রাচীন বীররা, সেই বীরদের যে অর্জন, সেই অর্জনটা আজকে কেন জানি ফর্টিফাইড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এইটা আসলে আগের মতো আর নাই। এইটাই বলতেছে যে হ্যাভ ফর্টিফাইড কি দেয়ার অ্যানশাইন কি, তোমার ইংলিশ ডোয়ার তারা কি ফর্টিফাইড করেছে, তাদের ইংলিশ ডোয়ার, তাদের এই ইংলিশ ডোয়ার অফ কি ইনওয়ার্ড হ্যাপিনেস, এবং তারা যেটা করছে যে তাদের যে ইনওয়ার্ড হ্যাপিনেস, তাদের যে তোমার আনন্দ, উই কি, উই আর স্যাটিসফাইড কি, তোমার উই আর সেলফিশ ম্যান, এবং এভাবে আমরা কি করছি এক এক করে তোমার কি আমরা সেলফিশ হয়ে গেছি, এভাবে আমরা কি করছি তোমার আমাদের সেলফিশ হয়েছে, উই আর কি সেলফিশ ম্যান, আমরা সেলফিশ ম্যান, ও রেইজ আস আপ, আমাদেরকে কি করো তোমার হচ্ছে জাগ্রত করো, রিটার্ন টু আস এগেইন, আমাদেরকে কি করো তোমার হচ্ছে রিটার্ন করো আমাদের, মানে ইংল্যান্ডের যে এই বুক বুকে আবার ফিরে আসো, তুমি ইংল্যান্ডের যে অবস্থা সেই অবস্থায় ফিরে আসো, অ্যান্ড গিভ আস ম্যানার, আমাদেরকে ম্যানার দাও, ভার্চু দাও, ফ্রিডম দাও, পাওয়ার দাও, মানে যেটা বলতেছে যে আমাদেরকে নতুন করে ম্যানার শেখাও, ভদ্রতা শেখাও, আমাদেরকে ভার্চু দাও, আমাদেরকে জ্ঞান দাও, তারপর হচ্ছে ফ্রিডম দাও, পাওয়ার দাও, আমাদেরকে ফ্রিডম দাও এবং আমাদেরকে পাওয়ার দাও, কি দে দাই সুট ওয়াজ লাইক এ স্টার, এবং তোমার যে সোল এটা হচ্ছে একটা স্টারের মতো, অ্যান্ড কি ডুয়েল এফার্ট, এবং এটা হচ্ছে আমাদের থেকে দূরে বসবাস করতেছে, অর্থাৎ এই এইখানে কিন্তু তোমার হচ্ছে এই যে ফ্রিডম অ্যান্ড পাওয়ার, এই পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে কি এই এইটার আগ পর্যন্ত এই পাওয়ার পর্যন্ত কিন্তু তিনি হচ্ছে কি করলেন অষ্টক যে যে আটলাইন, এই আটলাইন কিন্তু এই পাওয়ার পর্যন্ত, এবং এই পাওয়ারের যে আটলাইন সেই আটলাইনের মধ্যে তিনি কিন্তু আসলে কি তোমার ইংল্যান্ডের যে একটা খারাপ অবস্থা সেটার মাধ্যমে আসলে তিনি একটা কনফিউশন তিনি হচ্ছে বর্ণনা করলেন যে আসলে ইংল্যান্ড মনে হয় এরকম একটা অবস্থা করে গেছে, হি ইজ নট কি ফুললি শিওর অ্যাবাউট ইট, বাট তার কাছে মনে হচ্ছে ইংলিশ কি ইজ এ ইংল্যান্ড ইজ এ ইজ এইজ এ ফ্যান, ইংল্যান্ড হচ্ছে এখন একটা কি তোমার ঘনিপাকে আছে অফ স্টেগন্যান্ট ওয়াটার্স, এবং ইংল্যান্ডের যত হচ্ছে তোমার সুনাম, তাদের যত ভার্চু, তাদের যত হচ্ছে তোমার কি মানে ফ্রিডম, স্বাধীনতা, সবকিছু, পাওয়ার, এভরিথিং কি হ্যাজ লস্ট অ্যাওয়ে, সবকিছু হারিয়ে গেছে, এই আট লাইনে যখন বললো, বলার পরে হচ্ছে তোমার এবার সে মিল্টনকে হচ্ছে বলতেছে যে দাই সুল ওয়াজ লাইক এ স্টার অ্যান্ড এ ডুয়েল এফার্ট, বলতেছে যে তোমার হৃদয় হচ্ছে কি একটা স্টার, একটা তারার মতো ডুয়েল, এবং এটা বসবাস করে, এফার্ট মানে হচ্ছে আমাদের থেকে দূরে, অর্থাৎ ওই আকাশে যেন কি করে তোমার হচ্ছে এই আমাদের যে যাকে নিয়ে কবিতা আমাদের মানে সেই জন মিল্টন, সেই মিল্টন যেন কি করতেছে দূর থেকে দেখতেছে, দাও হ্যারাস্টে ভয়েস, বলতেছে যে তোমার একটা কণ্ঠ ছিল, মিল্টনের একটা কণ্ঠ ছিল, হোজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, মিল্টনের কণ্ঠকে সে সাগরের সাথে তুলনা করতেছে যে সাগরের গর্জনের মতো যেন তার কণ্ঠ ছিল, এবং এই বিষয়টা কিন্তু আসলে এক ধরনের হাইপারবোল, হাইপারবোল বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে একটা কোনো কিছুকে বড় করে দেখানো হবে, কোথায় হচ্ছে তোমার হচ্ছে আমাদের মিল্টনের কণ্ঠ আর কোথায় হচ্ছে সাগর, বাট দুইটার মধ্যে একটা কি পরীক্ষা করা মানে দুইটার মধ্যে একটা তুলনা করা হলো, আর এই তুলনা করার নামই হচ্ছে কিন্তু আমাদের তোমার কি মানে হাইপারবোল, এখানে একটা হাইপারবোল করা হলো যে তার কণ্ঠ যেন কি ছিল তোমার হচ্ছে সাগরের মতো, পিওর অ্যাজ দ্য নেকেড হেভেন্স, এবং তার কণ্ঠ ছিল একদম নেকেড হেভেন্স মানে একদম তোমার হচ্ছে খোলামেলা কি তোমার স্বর্গের মতো, অর্থাৎ তার কণ্ঠ দিয়ে যেন স্বর্গের সুশীতল বাতাস, স্বর্গের আভা, স্বর্গের আলো এগুলো যেন বেরিয়ে আসতো সে সেটা মনে করে, এবং তার কণ্ঠ ছিল ম্যাজেস্টিক, অনেক বেশি ম্যাজেস্টিক মানে অনেক বেশি হচ্ছে তোমার উচ্চ শ্রেণীর ফ্রি, এটা ছিল মুক্ত স্বাধীন কণ্ঠ ছিল তার, সো ডিডস দাও ট্রাভেল অন লাইফস কমনওয়ে, এবং কি করতো সে হচ্ছে জীবনের যে কমনওয়ে মানে জীবন চলার পথে যে সকল বাধা ব্যক্তি এগুলার কিন্তু তোমার হচ্ছে পথে সে সবসময় কি করতো তোমার হচ্ছে ভ্রমণ করতো, এবং এইভাবে কিন্তু সে হচ্ছে কি করতো তোমার হচ্ছে মানে সে কমনওয়েলথ মধ্যে দিয়ে জীবনের যে দৈনন্দিন সমস্যা সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে সে যাইতো এবং সেগুলাকে সে সমাধান করতো, ইংল্যান্ডের যে তৎকালীন সমস্যাগুলো ছিল সেগুলাকে সে সমাধান করতো ইন চেয়ারফুল গোডনেস, এবং সেটা সে করতো অনেক বেশি আনন্দের সাথে, অ্যান্ড ইয়েট দ্য হার্ট, এবং এখনো তোমার হৃদয় দা কি লোনলিনেস ডিউটিস অন হার্টসেলফ ডিপ্লে, এই যে তোমার লোনলিনেস মানে নিচু শ্রেণীর যে একটা ডিউটিস দায়িত্ব অন হার্টসেলফ মানে যেটা ইংল্যান্ডের মধ্যে তোমার একটা দায়িত্ব বোধ আছে ইংল্যান্ডের প্রতি, হার্টসেলফ মানে এখানে ইংল্যান্ডের কথা বলছে যে ইংল্যান্ডের প্রতি যে একটা দায়িত্ব আছে ডিপ্লে এটা কিন্তু এখনো বাকি আছে এবং তুমি সেটা করো, সেই ধরনের একটা আবেদন বা সেই ধরনের একটা নিবেদন কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ হচ্ছে এই আমাদের যে আমাদের যে জন মিল্টন সেই মিল্টনের কাছে কিন্তু এই ধরনের একটা আবেদন করার মাধ্যমে তিনি তার কবিতাটি শেষ করলেন, এবং এইটাই ছিল হচ্ছে আমাদেরকে তোমার হচ্ছে লন্ডন 1802 বা মিল্টন যে কবিতাটা সেই কবিতার হচ্ছে কি তোমার হচ্ছে বিষয়।